কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে একটি নোটিশ দেন। গত মঙ্গলবার এ বিষয়ে নোটিশ দেয়া হলেও আজ তা প্রকাশ্যে এলে সমালোচনা শুরু হয়। নোটিশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। এই নোটিশের কপি হাসপাতাল সহ 13টি বিভাগে পাঠানো হয়েছে। এর আগে চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেন শাহবাগ থানায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতালের পরিচালক।